তত্ত্বাবধক সরকার কতদিন থাকবে ডক্টর ইউনুস এই সরকার কতদিন থাকবে ইলেকশন কবে হবে এ বিষয়ে অনেকেরই মত রয়েছে অনেকেরই প্রশ্ন রয়েছে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইলেকশন কখন হবে এ বিষয় নিয়ে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস একটি বিবিসি সাক্ষাৎকারে তিনি যেই তার ইলেকশন নিয়ে অর্থাৎ যেই তত্ত্বাবধক সরকার শেষ করে যে একটা ইলেকশন গঠন করবে ইলেকশন কমিশন গঠন করবে কিভাবে ইলেকশন হবে সেটি একটি রূপরেখা দিয়েছে এবং সেটি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভিডিওর ডিটেইলসে আলোচনা করার শুরুতেই একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশের বেল বাটনটি অন করে দিন যাতে নতুন কোনো ভিডিও আসে সেটি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো ভিউয়ার্স হাসিনা সরকারের পতন হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস তত্ত্বাবধায়ক সরকার বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের তো এই তত্ত্বাবধায়ক সরকার তো দীর্ঘ একটা সময় থাকবে না অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের কাজ হচ্ছে অন্তর্বর্তীকালীন একটি নির্বাচন দেওয়া কিন্তু এই নির্বাচনটা কখন হবে কবে হবে এই বিষয়ে বিএনপির মাথা ব্যথা রয়েছে জামাতেরও রয়েছে আজকে আমরা এই বিষয়টাই তুলে ধরবো যে কখন হবে এ বিষয়ে একটু ডিটেলসে ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচটা বিষয় বলছে যে এই পাঁচটা বিষয় যতদিন না পর্যন্ত বাংলাদেশে সমাধান হচ্ছে না ততদিন পর্যন্ত ইলেকশন হবে না এটা হচ্ছে ডক্টর ইউনুসের কথা তো পাঁচটা বিষয় কি কি সেগুলো অবশ্যই আপনাদের জানার প্রয়োজন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কখন ইলেকশন হবে এর একটা মোটামুটি আনুমানিক একটা আইডিয়া আপনারা পেতে পারবেন প্রথমত হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা বাংলাদেশের যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে মানে বাংলাদেশের যত ধরনের বাহিনী রয়েছে তাদেরকে যে সরকার মানে তাদের হাতের গুটি বানিয়ে রাখছে সেটা যতদিন পর্যন্ত মানে ঠিক হবে না ততদিন পর্যন্ত ইলেকশন করা সম্ভব নয় দ্বিতীয়ত যে বিষয় আইন ব্যবস্থাপনা অর্থাৎ বাংলাদেশের যে আইন ব্যবস্থাপনা বর্তমানে যে হাল এক্ষেত্রে নির্বাচন দেওয়া সম্ভব নয় অর্থাৎ এখন যদি নির্বাচন দেয় পরবর্তী যে সরকার আসবে তারা এসে কিন্তু এই অবস্থায় যেভাবে বিগত পনেরো ষোলো বছর গেছে এমনই যাবে এর জন্য যে আইনি ব্যবস্থা রয়েছে সেটা ঠিক করার জন্য তিনি চেষ্টা করবে এবং আইনি ব্যবস্থাটা যতদিন না ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত ইলেকশন হবে না এরপর হচ্ছে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা হচ্ছে জাতির শিক্ষা জাতির মেরুদণ্ড তো এই জাতি যদি শিক্ষা ব্যবস্থা ঠিক না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম অনেক খারাপ দিকে যাবে বা ভবিষ্যৎ প্রজন্ম দিক অন্ধকার যে কারণে এই শিক্ষা ব্যবস্থাটাকে একটু ঠিকঠাক করার জন্য তিনি উদ্যোগ নিয়েছে এবং শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক করবে অবশ্যই যতদিন না পর্যন্ত ঠিক হচ্ছে না ততদিন পর্যন্ত ইলেকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই নেই বলে চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় তিনি উল্লেখ করছেন সেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা অর্থাৎ যখন একটা দেশে নির্বাচন হবে সেটা কিন্তু দেশের সরকার পরিচালনা করবে না সেটা করবে একটি নির্বাচন কমিশন থাকবে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনটা পরিচালনা হবে তো এই নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা যতদিন না পর্যন্ত ঠিক হচ্ছে না ততদিন পর্যন্ত ইলেকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই পাঁচ নাম্বারে যে বিষয়টা তিনি উল্লেখ করছেন সেটা হচ্ছে মিডিয়া অর্থাৎ মিডিয়া যতদিন না পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা পালন করবে ততদিন পর্যন্ত বাংলাদেশের যে আইন শৃঙ্খলা কোনোটাই কিন্তু ঠিক থাকবে না অর্থাৎ এই মিডিয়াকে অবশ্যই যেটা আমরা পেপার বলেন বা ইলেকট্রিক মিডিয়া বলেন অথবা সোশ্যাল মিডিয়া বলেন সবকিছুই কিন্তু আপনার একটি সিস্টেম আসতে হবে সবকিছু একটা নিয়ন্ত্রণের মধ্যে আসতে হবে যতদিন না পর্যন্ত এটি আসতেছে না ততদিন পর্যন্ত ইলেকশন হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই বললে চলে এই ছিল মোটামুটি আমাদের ইলেকশন কবে হবে তাদের প্রশ্নের উত্তরের জবাব তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবে